উদ্দেশ্য ভারতের স্বাধীনতার 75তম অমৃত মহোৎসব ও নেতাজি সুভাষ চন্দ্র বোসের 125তম জন্মদিবস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি। আর এই লক্ষ্যে নিজের কিশোর ছেলেকে নিয়ে সাইকেলে চেপে ভারত ভ্রমণে বেরিয়ে পড়েছেন অতুল ভরদ্বাজ। পেশায় অর্থোপেডিক চিকিৎসক অতুলবাবু গত 14 এপ্রিল সুদূর মণিপুর থেকে সাইকেলে রওনা দিয়েছেন দিল্লির উদ্দেশ্যে। সঙ্গী করে নিয়েছেন নিজের 10 বছর বয়সী ছেলে আরবকে। বুধবার তারা এসে পৌঁছন উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে। সেখানে অতুলবাবু এবং আরবকে সংবর্ধনা জানায় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। অতুলবাবুর পাশাপাশি আরবের এই প্রচেষ্টাকে কুর্নিশ জানিয়েছেন সকলে। মূলত দেশ সম্পর্কে জানাতেই ছেলেকে করেছেন তার সফর সঙ্গী। দীর্ঘ পথ পাড়ি দিতে দৃঢ় প্রতিজ্ঞ বিস্ময় বালক আরবের সঙ্গে সাক্ষাৎ করতে ভিড় জমায় বহু মানুষ। मारवाड़ी युवा मंच के तरफ से आपको स्वागत करने के लिए उनका पूरा टीम है, लेकिन सबसे पहले इस्लामपुर के आवाम बंगाल के आवाम से आपको खुशामदीद कहेंगे। एक 10 वर्ष के बच्चा, इसके दिल में ये तमन्ना कहना है कि आजाद हम जा रहे हैं आईएनए मेमोरियल मोयरांग मणिपुर से नेशनल वॉर मेमोरियल दिल्ली। पहले मैं बचपन से साइकिल चलाता था और मैं नेताजी से बहुत इंस्पायर्ड था। तभी मैंने सोचा कि कुछ अलग करते हैं और मैंने ये यात्रा प्लान की अपने मेरे दादाजी और मेरे पिताजी के साथ।